মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাকুলি দেবী ওনার বাড়িতে চলে এসেছেন, এবার উনি কোনো সুরক্ষার ব্যবস্থা না করেই এসেছেন সম্পূর্ণ ব্যক্তিগত কাজে। আমি চাইছি যে তুমি নিজে ওনার সঙ্গে থাকো। আমার ঠিক কেন যাই না সন্দেহজনক ঠেকছে, মানে কিছু একটা ঘটতে পারে, আর যদি কিছু একটা ঘটে যায় সেটা কিন্তু খুব লজ্জাজনক হবে। দীর্ঘদিন পর উনি দিল্লি থেকে কলকাতা এসেছেন, আমার কাছে বিশেষ সূত্রে খবর ওনার উপর হামলা হবে। সাধুদেব আপনি চিন্তা করবেন, আমি তো আছি, কিচ্ছু হবে না। আমি ওনাকে সবসময় চোখে চোখে রাখবো, তাছাড়া নন্দিতা চিরঞ্জিতদা ওরা তো রয়েছে, আর ওনার স্পেশাল ফোর্স থাকবে আই এম শিওর। না উনি সেরকম কোনো সুরক্ষার ব্যবস্থা করতে চান, উনি নিজে থেকে প্রায় নিরস্ত্র অবস্থায় অসুরক্ষিত অবস্থায় এখানে এসেছেন সম্পূর্ণ ব্যক্তিগত কাজে। আচ্ছা সাধুদা ওনার পরিবার পরিবার কেমন দেখলেন? না যা দেখলাম তাতে না খুব একটা সুবিধের মনে হলো না, কেউ পছন্দ করেননি যে কাকুলি দেবী এই বাড়িতে এসেছেন। আচ্ছা উনি এসেছেন কেন এখানে? এ বাড়িতে পুজো আছে, মস্ত বড় পুজো হয়, আর সেই পুজোর পরের দিনই প্রচুর সম্পত্তির ভাগাভাগি হবে, তার একটা মূল অংশীদার কাকুলি দেবী নিচে, আর তাই উনি এসেছেন। তাহলে তো সাধুদা দুটো মোটিভ, একটা পলিটিক্যাল কারণে, রাজনৈতিক কারণে ওনাকে মারার চেষ্টা হতে পারে, আর এক অর্থনৈতিক কারণে। অর্থনৈতিক? সম্পত্তির লোভী, যাতে উনি অংশীদার না হন, ঠিক সেই কারণে ওনাকে মারার চেষ্টা হতে পারে। আপনি ভাববেন না, আমি ঠিক সময় পৌঁছে যাব, অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। ওকে থ্যাংক ইউ। কার ফোন? সাধুদা সাধুদা ফোন করেছিলেন, কাকুলি দেবী উনি এখানে চলে এসেছেন, সাধুদা ওখানেই আছেন, সাধুদা বললেন উনি খুব ব্যক্তিগতভাবে গেছেন ওখানে। তবে কাকুলি দেবী উনি কোনো অফিশিয়াল ট্যুরে এখানে আসেননি, কিন্তু ওনাকে যে খুনের চেষ্টা করা হবে এই বিষয়ে প্রায় নিশ্চিত সাধুদা। আর কত খুনো খুনির মধ্যে নিজেকে জড়াবে? হে নারী, আমার সন্তানের দিকেও একটু নজর দাও। শোন বলছি যে তুমি একটা লম্বা ছুটি নাও বুঝলে, আর লম্বা ছুটি নিয়ে আমাকে পিতা হওয়ার সুযোগ করে দাও। দেখো না এইসব এইসব ঝামেলার মধ্যে আর জড়িও না প্লিজ জগদ্ধাত্রী প্লিজ। উপায় নেই স্বয়ংভু, সবার ফার্স্ট ডিউটি। আর আমার বেবি? আমার বেবি তো আছেই আমার সাথে, তুমি চিন্তা করো ওর কিচ্ছু হবে না স্বয়ংভু, ওর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এসব কি বলছেন আপনি? হ্যাঁ অভিযোগ ভাববেন না প্লিজ, অভিযোগ নয় অভিমান বলতে পারেন। যে মেয়েটাকে আমরা এ বাড়িতে থাকার জায়গা দিইনি, প্র্যাকটিক্যালি যাকে এ বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে, সেই মেয়ের সঙ্গে আপনার ছোট মেয়ের এই বাড়াবাড়িটা একদম ভালো লাগছে না। ওকে ওকে বোঝান প্লিজ, ওকে ঠিক করে বোঝান, মানে ওর মঙ্গলের জন্য ওকে বোঝান। ওর এই হঠাৎ পরিবর্তনটা কেন সেটাও তো বুঝতে পারলাম না, সত্যি আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে ও এরকম দিদি দিদি করছে, ও দিদির সঙ্গে রেস্টুরেন্টে যাচ্ছে, দিদির সাথে ফোনে কথা বলছে, ওর কাছ থেকে রেসিপি নিচ্ছে, দিদির কাছ থেকে শিখছে কিভাবে সংসার করতে হবে। এর মানেটা কি? কি বলছেন কি আপনি? কি ভূতে ধরলো নাকি আমি বুঝতে পারছি না কিছু। আপনি এক কাজ করুন, আপনি আপনি ওকে ফোনটা দিন তো আমার। আমার মমের কান ভাঙাচ্ছেন বুঝি? ঠিক করে কথা বলো মেহেন্দি। না আমি ভুল তো কিছু বলিনি, আমি নিজে কানে স্পষ্ট শুনলাম আপনি কি বলছেন। আমি যা বলেছি বেশ করেছি, তুমি তোমার মমের সাথে কথা বলো। হ্যালো হ্যালো মম, জানো কি হয়েছে? দিদি আমাকে একটা মটন কারির রেসিপি শেয়ার করেছে, যেটা ও উৎসবের জন্য বানাতো, সেটা
জানো মম, আমি না সেটা নিজে হাতে তৈরি করেছি, আর তুমি জাস্ট ভাবতে পারবে না মম কি টেস্ট হয়েছে। আই এম শিওর সবাই হাত চেটে ফুটে খাবে, তুমি দেখো দারুণ মজা হবে। জানো মম, আমি না দিদির সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম, কত দিন পর কত কথা শেয়ার করলাম, কত কথা বললাম। আমার আমার একটা সময় মনে হচ্ছিল আমার জীবনটা পুরো ভরে গেল, আমি পুরো পরিপূর্ণ হয়ে গেছি, আমার এটাই মনে হচ্ছিল। জানো মা, জীবনে একটা দিদি থাকার যে কতটা প্রয়োজন সেটা আমি আজকে বুঝলাম। আর আমি আমি বোকার মতো দিদির সাথে ঝগড়া করে, ঈর্ষা করে, হিংসে করে, ছি ছি ছি। এই মেহেন্দি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোর হয়েছেটা কি? কি কি বলছিস তখন থেকে সব? হ্যাঁ মম, আমি একদম ঠিক কথা বলছি। ওকে তুমি চিনতে পারোনি মম, ওকে তুমি চিনতে পারোনি। চুপ কর তুই, চিনতে পারিনি। হ্যাঁ মম, তুমি তুই চিনতে পেরেছিস ওর হাড়ে হাড়ে শয়তানি, বুঝেছিস? হাড়ে হাড়ে শয়তানি ওর। না মম, ওর হাড়ে হাড়ে শয়তানি নয়, শয়তানি যদি কিছু থাকে সেটা আমাদের মধ্যে আছে, ভুল যদি কিছু থেকে থাকে সেটা আমাদের মধ্যে আছে। মেহেন্দি, হ্যাঁ মম, ভুল আমরা, দিদি ভুল নয়। মেহেন্দি মেহেন্দি, তুই এসব কি বলছিস? আমি একদম ঠিক কথা বলছি মম, আমি ভুল কোনো কথা বলিনি, আমি নিজের চোখের সামনে দেখেছি। উৎসবকে ওরা প্রাণে মারতে যাচ্ছিল, আর সেই সময় আমার দিদি অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও আমার বরকে বাঁচায়। ওর শরীরে দুটো প্রাণ ছিল মম, নিজের প্রাণ এবং ওর বেবিটার প্রাণ। সেই অবস্থায় ও আমার আমার বরকে বাঁচালো মম। ও একটাবার ভেবে দেখলো না ওর সন্তানের কথা, ওর নিজের প্রাণের কথা একবারও ভেবে দেখলো না। তুমি বোঝার চেষ্টা করো মম। আর আমার বর তার বিরুদ্ধে বিষোদ্গার করছে, যা পারছে তাই বলছে, যা পারছে তাই। এসব কি হচ্ছে? কি কি হচ্ছে কি এসব? আর তুমি কার সম্বন্ধে এসব কথা বলছো? তোমার সম্বন্ধে বলছি, তুমি বিষোদ্গার করছো আমার দিদির বিরুদ্ধে। ও তোমার প্রাণ বাঁচিয়েছে, তোমার ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, আর তা না করে চুপ, একদম চুপ, একদম চুপ থাকবে তুমি, বলে রাখলাম একটা কথা বলবে না। শোনো শোনো, ও উৎসব উৎসব বাবা জীবন, শোনো, তোমরা ঝগড়া করো না, আমার কথা একটু শোনো। দেখি ফোনটা দেখি। হ্যালো মা। হ্যাঁ শুনুন, আপনার মেয়ে যদি নিজেকে শুধরে না নেয়, আমি কিন্তু আপনার মেয়েকে ছেড়ে দেবো, বলে রাখলাম। দেখুন আমার এই সমস্ত কিছু পছন্দ নয়, ওকে যদি এখানে থাকতে হয় তাহলে আমার মতন করে থাকতে হবে, ওর ওই দিদির চামচাকেরি করে নয়। ভদ্রভাবে কথা বলো সব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।